নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বর্তমানে পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক নিয়ে ঘোরা কিংবা প্রকাশ্যে গুলি চালানো কোনো ব্যাপারই না। একথা বলছি কারণ সামান্য মোটর বাইকে ধুলো উড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে প্রকাশ্যে চলল গুলি। নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত পালিত বেগিয়া এলাকার ঘটনা। সূত্রের খবর, অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যায় রাস্তার পাশে বসে বেশ কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন আসাদুল শেখ। সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত পাশের গ্রামের এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটর বাইক নিয়ে ধুলো ওড়াতে থাকলে প্রতিবাদ করে আসাদুল। অভিযোগ, ওই বাইক আরোহী সঙ্গে সঙ্গে প্রথমে বচসা শুরু করলেও পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওই মুহূর্তে ঘটনাস্থল থেকে বাইক নিয়ে যুবক চলে গেলেও কিছুক্ষণের মধ্যে ফের ঘটনাস্থলে এসে আসাদুল শেখকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় সে। জায়গা আছে, বিকেল হলে ছেলেরা সব ওইদিকে ঘুরতে যায়, হ্যাঁ, পাশের গ্রামে ওনাদের বাড়ি, জোরে বাইক চালিয়ে যাচ্ছিল, আমাদের এই ছেলেগুলো একটু মানা করেছে, ওরা ঘুরে দাঁড়িয়ে মা খিস্তি খামারি করেছে, যা একটু ঠেলা ঠেলি বা একটু হাত তোলা তুলে হয়তো হয়েছে। তারপরে ওরা গ্রামে গিয়েছে, গ্রাম থেকে মেশিন ঘুমালে এসছে আমার গ্রামে, মানে পালিত বিঘে, ওদের বাড়ি হয়েছে দলিলপুর, পালিত বিঘেতে এসছে, তাই হ্যাঁ, পালিত বিঘে এসছে, দলিলপুর থেকে পালিত বিঘে এসে এটা হয়েছে আমার বড় জ্যাঠার ছেলে, আমার কাকাইতো ভাই, হ্যাঁ, ওনার ডান দিকে গুলি লেগেছে বুকের নিচে, হ্যাঁ, এইটুকুই ঘটনা, তাই তো, এইটুকুই ঘটনা। আচ্ছা, আপনার যার গুলিতে আহত হচ্ছে উনি কি মানে আপনার রানিং যে সরকার আছে সেই দল করে? হ্যাঁ, আমরা সব টিএমসি দল করে, আর যারা গুলি করেছে ওরাও টিএমসি করে, মানে দুই পক্ষই তৃণমূলের, তাই তো? এবার যে যা, আচ্ছা, কারা মেরেছে জানা গেছে? না, ওদের নামটা আমি জানি না, ওদের বাবার নামটা আমি জানি। কি নাম? লোভি সেন। ওরা কি কোনো পদে আছে তৃণমূলে? তৃণমূলে পদে বলতে কি, কর্মিক সব। আর আপনার যে আহত হয়েছে? যেটা আহত হয়েছে ওটা আমার দাদা, ওটা আমার চাষ করে, মানে আমরা সাধারণ ভোটার। কখন ঘটেছে ঘটনাটা? 4:45 দিকে। এটা কোন থানার মধ্যে ঘটছে? এটা কালীগঞ্জ থানা। এখনো পর্যন্ত কেউ কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়েছে কিনা ওটা আমি সঠিক জানি না, আমার দাদাকে নিয়ে তো আমি চলে এসেছি এবং হসপিটালেই ছিলাম আমি, হসপিটাল তখন দেখছি আমার দাদা এসছে, তখন কেউ ছিল না, আমি আর আমার একটা পিসির ছেলে দুজনও মিলে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে এসেছি। প্রকাশ্যে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা সহ প্রত্যক্ষদর্শীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় আসাদুলকে প্রথমে দেবগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার পর দুষ্কৃতীরা পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। নদিয়া থেকে স্নেহাশিস মুখার্জি, দি রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।